রাইট কাদের অভিজ্ঞতা আছে মিলে আপনার কাছে কাজটা সহজ লাগে সো এই কাজটাকে আপনি সহজ করতে হলে কি করতে হবে শিখতে হবে রাইট আর শেখার জন্য একমাত্র প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের অফিস এবং জুম মিটিং এবং আপনাদের অ্যাপ্লাই সো এখানে আজকে আমি যে কথাগুলো বলবো আপনারা বিষয়ে আমার কথাগুলো একটু নোট করার চেষ্টা করবেন কারণ আমি বলবো এখান দিয়ে বলবো আপনারা হয়তো বাইরে যাবেন বাসা যাবেন আপনার মাথায় থাকবে না ঠিক আছে কারণ প্রতিদিনই বলা হচ্ছে শেখানো হচ্ছে যদি আপনি এগুলো কাজে না লাগান তাহলে কিন্তু লাভ হবে না রাইট তো এখানে বিজনেস হচ্ছে শেখার এবং ডুপ্লিকেশন করার আমি শিখবো এবং আরেকজনকে শেয়ার করবো ঠিক আছে আমরা ডিএক্স থেকে কি কি অপরচুনিটি পাচ্ছি বেকারে কাজ করলে কি লাভ এটা আমাকে ফিউচারে কি দিবে এখান থেকে আমি কি কি নিতে পারবো ঠিক আছে এটা হচ্ছে আমরা যারা বলি এটা হচ্ছে সফটওয়্যার বিজনেস ড্রিম যাদের স্বপ্ন আছে ঠিক আছে কারণ চাকরি করে শুধুমাত্র নিজের চাহিদা পূরণ করা যায় স্বপ্ন বাস্তবায়ন করা যায় না চাকরির টাকা দিয়ে জবের টাকা দিয়ে একটা বেশি রাইট কাজ করলে পাই না করলে দেশে গেলে নাই ছুটিতে একবার চলে গেলে নাই কিন্তু এখানে আছে যদি সিস্টেম বুঝি যদি সিস্টেম অনুসারে কাজ করি ঠিক আছে সো আজকে যেহেতু আমার টপিক হচ্ছে কোম্পানি প্রোফাইল ঠিক আছে সো কোম্পানি প্রোফাইল কারণ আমি যে কোম্পানিতে কাজ করতেছি ঠিক আছে এই কোম্পানিটা হচ্ছে আমাদের মালয়েশিয়ান কোম্পানি আপনারা কি জানেন কোথায় কোম্পানিটা কোন দেশে কোম্পানি মালয়েশিয়া এটা কখনো বলবেন না যখন আপনাকে কোনো ব্যক্তি বলবে যে আপনি যে কোম্পানিতে কাজ করেন ওটা কোন দেশে কোম্পানি এটা কি মালয়েশিয়ান কোম্পানি ঠিক আছে কখনো বলবেন না ডিএক্স এর মালয়েশিয়ান কোম্পানি 1983 থেকে 1983 থেকে 1983 থেকে 1993 বিজ্ঞান ঠিক আছে অর্থাৎ আমি একটা জিনিস নিয়ে পরীক্ষা করছি এটা থেকে আমি রিসার্চ করছি গবেষণা করছি তাহলে কিন্তু আমি এটার উপরে কি দক্ষ হয়েছি রাইট তো আমাদের কোম্পানির যে ফাউন্ডার উনি 10 বছর পরীক্ষা নিরীক্ষা করছেন এবং 1993 থেকে আজকে কত চলে এখন 2005 কোম্পানি কত বছর চলে 29 ইয়ার্স ঠিক আছে আজকে কতটা দেশে যখন ডিএক্সএন শুরু হয়েছিল কোথায় থেকে মালয়েশিয়া থেকে আজকে আমাদের কিছু কিছু দেশে অফিস নাই কিন্তু ওই দেশে ডায়মন্ড বের হয় ওই দেশেও বিজনেস চলে কারণ এখন এই যে ডিজিটাল যুগ একই শতাব্দীর যুগ আপনি যদি আমাদের কোথায় মালদ্বীপে অফিস নেই মালদ্বীপ থেকে মানুষ বিজনেস করে কিছু গানা বিভিন্ন দেশ আফ্রিকার বিভিন্ন দেশগুলিতে অন্যান্য দেশে ওইখানে অফিস নেই কিন্তু কুরিয়ার এবং ট্রাভেলিং আছে না যেমন ডেলিভারি ওই সিস্টেম কিন্তু প্রোডাক্ট পাঠিয়ে বিজনেস করতেছে তো কোম্পানি কত বছর দীর্ঘ 29 বছর কত দেশে প্রায় অর্থাৎ আমরা যারা লিডার আমাদের লিডার আছে প্রায় 216 অর্থাৎ আমরা সফল বলে যে 200 দেশের উপরে এই কোম্পানি চলতেছে আজকে কত দীর্ঘ 29 বছর এই কোম্পানির টোটাল কতগুলো অফিস আছে যেমন ব্রাঞ্চ আপনি কি জানেন আজকে আমি এখন বাংলাদেশি আজকে এই ডিএক্সএন বাংলাদেশে কত বছর চলতেছে আপনি কি বলতে পারবেন কে বলতে পারবেন ডিএক্সএন বাংলাদেশে আজকে কত বছর 2001 থেকে আজকে কত 2002 থেকে মনে 2002 বছর 2002 থেকে আজকে 2022 কত বছর চলতেছে 20 বছর দীর্ঘ 20 বছর বাংলাদেশ ঠিক আছে দীর্ঘ 20 বছর আমরা অনেকে জানি না ঠিক আছে যে আজকে আমার বাংলাদেশে দীর্ঘ 20 বছর এই কোম্পানি এই প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে ঠিক আছে বিশেষ করে আমাদের ঢাকাতে আমরা যে যেখানে আছি ঠিক আছে প্রত্যেকের প্রত্যেকের জানা যেমন আমি চাঁদপুর আমার চাঁদপুর অফিস আছে আপনি কুমিল্লা ঢাকা বামনবাড়ি অর্থাৎ কি প্রত্যেকটা জেলাতে আমাদের কি আছে অফিস আছে আছে কি না সিস্টেম ইজি না ইজি এখন মনে করেন 20 বছরে বাংলাদেশে কত 70 থেকে 80 মতো অফিস আছে ঠিক আছে 70 থেকে 80 মতো অফিস আছে এরপরে মনে কর এই যে অর্থাৎ কি এই যে প্রোডাক্টগুলো সেম প্রোডাক্টগুলো কিন্তু বাংলাদেশে মালয়েশিয়াতে ইউরোপে আমেরিকাতে সেম প্রোডাক্ট ঠিক আছে এখন কোম্পানির প্রোফাইলের আগে যেমন আমরা আজকে যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতেছি ঠিক আছে যেমন যখন তিনি গবেষণা করছেন তিনি 10 বছর গবেষণা করে দেখেন যে পৃথিবীতে কত 38,000 মাশরুম আছে ঠিক আছে 38,000 প্রজাতি তো মাশরুম আছে তো এগুলো কি এর ভিতরে আছে কি 36,000 টক্সিন বিষাক্ত বা বিষক্রিয়া
36,000 ঠিক আছে অর্থাৎ এইগুলো কি 38,000 থেকে 36,000 গেলে থাকে কত 2,000 অর্থাৎ এইগুলো দরাদলা সোয়াদলা হাওয়াদলা এর ভিতরে 2,000 36,000 ঠিক আছে যেগুলো আমরা বিভিন্ন পদের হিসেবে কি থাকি এই 2,000 থেকে 1,800 হচ্ছে কি 1,800 থেকে 200 এটা আমরা সবাই জানি যারা এখানে পুরাতন 200 এই মনে করেন 200 মাশরুম থেকে 6টাকে নিয়ে আসছে কৃষি কালচার পদ্ধতিতে ঠিক আছে অর্থাৎ মেইন মাশরুমগুলা ঠিক আছে অর্থাৎ লিভার গেল হাই গেল পিকি গেল কিংচিং গেল এইভাবে 6টা মাশরুম আছে ঠিক আছে এই 6টা মাশরুম কি অর্থাৎ কি আমরা যে প্রোডাক্টগুলো ব্যবহার করতেছি আজকে কোম্পানি এই কোম্পানির প্রোডাক্টগুলোর ভিতরে আমাদের 80% বর্তমানে প্রায় 75% আমাদের মাশরুমে আর 20% হতে আর 25% আছে অ্যালোভেরা বর্তমানে যে আমাদের কোরিয়ান কসমেটিক আছে ঠিক আছে আপনারা জানেন যে এখানে আমাদের কোরিয়ান কসমেটিকগুলো আছে এখানেও কিন্তু এটাকে 5% নিয়ে নিয়েছে ঠিক আছে যেমন আগে 80% ছিল মাশরুমের আর 20% অ্যালোভেরা তো এখন 70% আর 25% 100% এই যে আমরা প্রোডাক্টগুলো ব্যবহার করতেছি আমি কি আমার প্রোডাক্টের উপরে একটু সাপ দিতেছি কারণ আমরা যে কোম্পানির প্রোডাক্টগুলো ব্যবহার করি কারণ ডিএক্সিন ইন্ডাস্ট্রিতে কোনো টাকা জমা দিতে হয় না কোনো বস নাই চাকরি চাইতে হয় না আমাদের কোনো পেশার নাই আমাদের কারো হেডডেক নাই ঠিক আছে যে কিছু কোম্পানি আছে আপনাকে টাকা দিতে হবে টাকা জমা দিলে আপনি এটা পাবেন ওটা পাবেন আপনাকে গাড়ি দিবে গাড়ি দিবে অনেক কিছু দিবে সিম্পল সিম্পল বিজনেস ডিএক্স আমি কিভাবে বলি যেমন আমি আপনি আমরা প্রতিদিন যে খাবার খাচ্ছি সকাল থেকে এই পর্যন্ত আপনি যে বাড়লে যে কোম্পানি বা যে জিনিসগুলো ইউজ করছেন সেখানে আপনার আয় হয়েছে নাকি ব্যয় হয়েছে ব্যয় হয়েছে রাইট খাদ্য দ্রব্য হইতে পোশাক জুতো হইতে যা ইউজ করছেন সব ব্যয় রাইট আয় হইতেছে কোথায় যেখানে জব করতেছেন শুধুমাত্র একটা আয় রাইট কাজ করলে ওই টাকাটা দিয়ে এগুলো চালাচ্ছেন রাইট পরিবারকে দিতেছেন রাইট একটা আয় দিয়ে কিন্তু দেখো এই যে এত কিছু গেল দুর্যোগ গেল করোনা গেল এত কিছু গেল কোম্পানি তো বোনাস বন্ধ রাখে ঠিক আছে এরপরে মনে করেন এই যে আমি বললাম ঠিক আছে কোম্পানির প্রোফাইল হচ্ছে এটাই কোম্পানি আজকে কত বছর দীর্ঘ 29 বছর 216টা দেশে বাংলাদেশে 20 বছর বাংলাদেশে প্রায় 70 থেকে 80 অফিস আছে আর এই কোম্পানির প্রোডাক্ট হচ্ছে 75% মাশরুমের 25% অ্যালোভেরা ঠিক আছে আর এই প্রোডাক্টগুলো হচ্ছে 100% ন্যাচারাল কোনো কালা নেই কোনো কেমিক্যাল নেই আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে উৎপাদন হয় প্যাকেটজাত হয় ম্যানুফ্যাকচারিং হয় এরপর আমাদের যে বিভিন্ন দেশগুলো আছে সেম প্রোডাক্ট আপনি এখানে যে টুথপেস্টটা ব্যবহার করবেন বাংলাদেশে যে কোনো অফিসে গিয়ে ওই টুথপেস্টটা সেম ঠিক আছে একবার নিঃসন্দেহে যেমন আমরা যখন কোনো ব্যক্তি বলে যে আপনার কোম্পানির প্রোডাক্ট কি মেডিসিন বা কোনো ওষুধ না এটা কোনো মেডিসিন না কারণ যখন কোনো ব্যক্তিকে ডক্টরের কাছে যায় তাকে কিন্তু নির্দিষ্ট ব্যক্তিকে একটা ওষুধ দেয় রাইট উনি ব্যবহার করতে পারবে এবং একটা নির্দিষ্ট সময় 2-3 বেলা ডিএক্সএন প্রোডাক্টে কোনো সাইড এফেক্ট আছে যে কোনো বয়সে যে কোনো ব্যক্তি ব্যবহার করতে পারবে রাইট নিঃসন্দেহে ঠিক আছে সো এখানে আপনাদের এই বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন আছে এরপরে আমি আসি জি এখন দেখেন অনেকে কিন্তু আমরা জানি না যখন আমি আপনারা জানেন যে কোম্পানিতে যখন আগে একটা বছর আগে যখন 1 বছর বা 2 বছর আগে বা করোনার আগে কিন্তু যখন কোম্পানিতে আমি ইনভলভ হই জয়েনিং হই তখন কিন্তু আমাকে 30 দিনের প্রোডাক্ট কিনতে হয়েছে রাইট এখন কিন্তু ইজি সিস্টেম রাইট প্রি রেজিস্ট্রেশন করবেন ওই রেজিস্ট্রেশন দিয়ে আমার আমার কাছে এখন 30 দিনের লাগে আমি পাইলে একটা টুথপেস্ট একটা সাবান যেগুলো আমার লাগতেছে রাইট রেজিস্ট্রেশন করলাম ওই রেজিস্ট্রেশন দিয়ে আমার আইডি নাম্বার দিয়ে আমি কি করলাম এখান থেকে একটা সাবান একটা টুথপেস্ট এক প্যাকেট কপি নিয়ে নিলাম রাইট এখন কিন্তু আগে কিন্তু 30 দিন লাগতো আগে কিন্তু কি সিস্টেম কি আছে কঠিন আছে এখন কি ইজি সহজ রাইট সবার জন্য কারণ একটা ব্যক্তির কাছে 30 দিনের লাগে তার বেসিক ইনকাম কত 90 দিন আর 100 দিন তার কাছে একটা হার্ড হয়ে যাচ্ছে যে আমি এই মাস এই মাস তাকে ফোন দিয়ে মিলাতে পারতেছে না কিন্তু এখন তাকে আপনি সিপিআর এর মাধ্যমে সব সঠিক তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার পর কি হবে উনি কি করবে ওই আইডি নাম্বার দিয়ে প্রোডাক্ট কিনবে প্রোডাক্ট কিনে কি সিস্টেম উনি কাজ করবে এবং এখানে এসে প্রশিক্ষণ শিখবে এবং জুম মিটিং গুলোতে অংশগ্রহণ করতে পারবে রাইট এরপর হচ্ছে দেখেন আমরা যারা আছি ফিবি যেমন আমরা যে আমরা যখন প্রোডাক্ট কিনি যে আমার কোম্পানির প্রোডাক্ট কিনার সাথে কোম্পানি আমাকে ডিসকাউন্ট দেয় যখন আমি আইডি নাম্বার দিয়ে প্রোডাক্ট কিনবো তখন আমাকে ডিসকাউন্টে প্রোডাক্টগুলো দিবে এবং ওই কোম্পানির প্রোডাক্টের সাথে একটা ফিবি আছে যেমন সাবান আমার 5 পিবি রাইট 5 পিবি টুথপেস্টে 6 পিবি এই পিবির পিবি দ্বারা আমরা কি বুঝি কেউ কি বলতে পারবে পয়েন্ট ভ্যালু ঠিক আছে অর্থাৎ পয়েন্টের মূল্য নির্ধারণ ঠিক আছে এখন মনে করেন এপিভি হচ্ছে আমার মেইন ঠিক আছে এপিভি হচ্ছে আমার ইনকাম এপিভি হচ্ছে আমার কি
ফিউচার এপিবি হচ্ছে আমার ক্যারিয়ার ঠিক আছে যখন আমার 100 পিবি হবে এক মাসে কারণ যখন আমরা এখন আলফা সিস্টেম আমি আপনাদেরকে শেয়ার করি কারণ আমরা যারা আছি নতুন সিস্টেমে অনলাইনে জয়েনিং এর অর্থাৎ আপনি এই মাসে দুইটা বিল তিনটা বিল বা পাঁচটা বিল আপনি কি করছেন 100 পয়েন্টের প্রোডাক্ট নিয়েছেন ঠিক আছে কিন্তু আপনার 100 পয়েন্ট হয়েছে আপনার বোনাস আসবে কিন্তু নেক্সট মাসে আমাদের কি করতে হবে একটা বিলে 100 পয়েন্ট বানাতে হবে না হলে মনে করেন আপনার বোনাস আসছে একটু লেট হয় বা এখানে আবার আপনাকে আলাদাভাবে ইনফরমেশন ফর্ম ফিল আপ করে আবার মালয়েশিয়াতে পাঠাতে হয় এটা নিয়ে একটু ঝামেলা তো চেষ্টা করবেন অর্থাৎ এখানে যে কাজগুলো দরকার ঠিক আছে সাম্পায়ের সাথে আমাদের অফিসিয়াল ভাবে এগুলো করে নেবেন তারা আপনাদের সঠিক সময় বোনাসগুলো চলে আসবে ঠিক আছে আর এরপর হচ্ছে যে পিবি ঠিক আছে এসডি এসডি তারা কি বুঝি সেলস ভ্যালু বিক্রয় মূল্য ঠিক আছে এই জিনিসগুলো আমাদের দরকার তখন আমরা একজন ব্যক্তি আমাকে বলবে যে ভাই পিবি কি এসবি কি বা ডিপি কি ঠিক আছে এরপর আমাদের রিটেল প্রাইস ঠিক আছে এগুলো হচ্ছে একবার সাধারণ যে কোনো ব্যক্তি আপনাকে বলবে তো এই জিনিসগুলো 100% ঠিক আছে এগুলো আপনাকে জানতে হবে আর আপনি যখন জানবেন আজকে বলতে পারবে রাইট ইজি না এরপর হচ্ছে আমাদের এরপর হচ্ছে আমাদের লাস্ট যে ইয়ারটা আপনারা জানেন যে ডিএক্স ইন মিডল ইস্টে বর্তমানে অফার চলতেছে ঠিক আছে যেগুলো কিন্তু অফিসিয়াল তারপর এটা আমাদের টিম মিটিং আমরা একত্রিত ভাবে সবাই শেয়ার করা উচিত ঠিক আছে যে আমরা চারটা প্রোডাক্ট কিনলে একটা প্রোডাক্ট ফ্রি পাইতেছি বা আমাদের একটা সুযোগ আছে ঠিক আছে যেমন আপনার দেশে কেউ চাইতেছে তার কাছে এই প্রোডাক্টগুলো দিয়ে দেন ঠিক আছে অর্থাৎ অফারগুলো কাজে লাগানো অর্থাৎ অফারগুলো কাজে লাগালে কিন্তু আমাদের পিপি বাড়তেছে আমাদের ইনকাম বাড়তেছে ঠিক না এখন মনে করেন এই যে কোম্পানির প্রোফাইলের ভিতরে ঠিক আছে কোম্পানির প্রোফাইলের ভিতরে অর্থাৎ আপনাকে বেসিক ইনফরমেশনগুলো এটাই ঠিক আছে যে বলবে অর্থাৎ সাইন ইন বলবে টাস্ক বলবে কোম্পানি এরপর উনি বলতে যে গুড মর্নিং কেন বলা হয় ঠিক আছে শরীফ ভাই অলরেডি আমাদের এগুলো কি করছে এক্সপ্লেন করে দিয়েছে ব্যাখ্যা করে দিয়ে দিয়েছে কারণ ডিএক্সএল উদয়মান শুদ্ধ উদয়ের মতো যেমন আমার এখানে বাংলাদেশের সাথে 3 ঘন্টা পার্থক্য রাইট ইউরোপের সাথে বা মালয়েশিয়ার সাথে সিঙ্গাপুরের সাথে 5 ঘন্টা পার্থক্য ঠিক না এইভাবে অর্থাৎ কি আমার এখানে রাত হচ্ছে কোন দেশে আমার কি সকাল হচ্ছে ওই দেশে অফিস ওপেন হচ্ছে রাইট কোন না কোন দেশে অর্থাৎ কি রাউন্ডিং যেমন সূর্য গোলাকার এটা কি ঘূর্ণমান রাইট তো এখানে মনে করেন নন স্টপ ডিএক্সএল নন স্টপ ঠিক আছে অর্থাৎ সময়ের সাথে সাথে কি ডিএক্স নন স্টপ এবং কি নন স্টপ বন্ধ ঠিক আছে এখানে সময় সাথে সাথে পার্থক্য হচ্ছে এবং আমাদের অফিস ওপেন হচ্ছে কোন না কোন দেশে তো এখানে আমাদের গুড মর্নিং আর আমরা সবসময় উদয়মান অর্থাৎ তেজি যেমন একটা সূর্য যখন উঠে সকালবেলা তা অন্যরকম একটা ঠিক না তো এরকম সূর্য হচ্ছে উদয়মানের মতো আমাদের ডিএক্স আর আমরা যখন কোনো ব্যক্তিকে যখন কোনো ব্যক্তি আমাদেরকে বলে যে ভাই এই কোম্পানির মতো ওই কোম্পানির মতো বা এটা কি এইখানে অনেক কথা বলে ঠিক না নেগেটিভ চিন্তা ভাবনা ভাই আমি তো গেছি বা এখান থেকে কাজ করলে কি লাভ ঠিক আছে যেমন কি আপনাদেরকে সিম্পলি বলি একটা বাচ্চা যিনি আমার মা উনি আমাকে ফসল দিয়েছেন কয় মাস ধরে 9 মাস বা 10 ঠিক না এটা নির্দিষ্ট টাইম আছে না ওই নির্দিষ্ট সময় পর কিন্তু আমি পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছি রাইট সঠিক সময় সঠিক পথে রাইট একটা সূর্য কি যেটা সূর্যটা কি উঠে কয়টা আবার যাবে কয়টা এটা একটা নির্দিষ্ট সময় আছে না এখন আমাদের নির্দিষ্ট সময় যেমন আপনি এখানে সাকসেস হবেন 100 তে 100% আপনি এখানে ফেল হওয়ার কোনো সুযোগ নাই এখানে আপনি সাকসেস হবেন সফল হবেন তবে আপনাকে কিছু সিস্টেম ফলো করতে হবে কমিউনিকেশন বাড়িয়ে দিতে হবে যোগাযোগ বাড়িয়ে দিতে হবে ঠিক আছে যেমন কি পথ একটাই মানা যাওয়ার পথ রাস্তা কিন্তু অনেকগুলো আছে যে পথটা ইজি পথটা আপনাকে বেছে নিতে হবে ঠিক আছে যেমন আপনি আপনার জীবনের জন্য দায়ী কারণ আমাদের অনেক লিডাররা বলে আপনি যেমন আজকে আপনি এখানে ভালো কিছু করবেন একটু সময় লাগবে অনেক কথা বলবে নেগেটিভ বলবে অনেক অর্থাৎ কি যেই গাছের ফল যত মিষ্টি সেই গাছের ডিল তত বেশি মানে রাইট একটা কথা আছে না আপনি যখন সিস্টেমে নতুন আসছিলেন তখন আপনাকে নেগেটিভ কথাবার্তা বললে যে প্রোডাক্টের দাম বেশি বা এই সমস্যা বা ওই সমস্যা এগুলো আপনার রুমমেটরা বললে যখন আপনি সিস্টেমে ভালো একটা পথ যেতে পারেন তখন আর বলবেন যে আমি এই সিস্টেম আজকে এই অবস্থানে আসতেছি ইনশাল্লাহ আর এক বছর পর আমি ফ্রিডম লাইফ নিতেছি এখান থেকে আমি ভালো কিছু করব ঠিক আছে তো এখন মনে করেন এই জিনিসগুলো তখন আপনি করতে পারবেন মানুষের কথার জবাব কি দিয়ে দিবেন কাজে রাইট কাজে দিবেন যখন উনি বলছে যে ভাই ঠিক আছে আপনার সাথে আমার একদিন দেখা হবে ইনশাল্লাহ ওই যে উনি কথাটা দিয়েছেন প্রতিশ্রুতি দিয়েছেন আর এখানে মনে করেন ডিএক্সএন বিজনেসটা হচ্ছে একবারে পুরো সিম্পল একই দেশে বসে আপনি বাহারাইন আছেন না পৃথিবীর সকল অফিস আপনার জন্য আপনি মানাওয়াতে একটা দোকান দেন ওই অফিসটা শুধু আপনার জন্য ওইখানে যে কাস্টমারগুলো সেটা আপনার জন্য কিন্তু এখানে যে অফিসগুলো আছে সিস্টেম আছে পৃথিবীতে কত কোটি লোক আছে 750 কোটি সব লোকগুলো কিন্তু আপনার ডিএক্সএল মাত্র 12 মিলিয়ন লোক এখনো সংযুক্ত হয়েছে ঠিক আছে 12 মিলিয়ন তো এখন মনে করেন সিস্টেম আছে কথা বলার সুযোগ আছে বিশ্বব্যাপী বিজনেস করার সুযোগ আছে নিজেকে তৈরি করার সুযোগ আছে
ফিনান্সিয়াল ফ্রিডম, টাইম ফ্রিডম, এবং কি যে আপনি আজকে যে প্রফেশনে আছেন 10 বছর 15 বছর 20 বছর ওই কোম্পানিতে কাজ করবেন, কাজ করে বাংলাদেশে যান, আপনি কিন্তু ওইখানে গেলে কি নাই, রাইট? কিন্তু এখানে যদি ভালো একটা টিম তৈরি করে যান এখানে আসবে। আর একটা জিনিস হচ্ছে লাস্ট, এটা বলে আমি আজকের কথা শেষ করে দিব, মৃত্যুর পরও ডিএক্সিন ইনকাম দেয়, জানেন কিনা আপনারা? Yes. ঠিক আছে, এখানে অসংখ্য আমাদের লিডারদের ইয়ে আছে, ঠিক আছে, হিস্টোরি আছে, ওনারা পৃথিবী থেকে চলে গেছেন, জাহিদ ভাই মালয়েশিয়া, পিপাস ভাই গেছে কোথা থেকে, বাংলাদেশ থেকে মারা গেছেন, এবং আমাদের সাদা হোসাইন এবং দুবাই থেকে গেছেন, ঠিক আছে। তো এখন পৃথিবী থেকে চলে যাওয়ার পর কীভাবে ইনকাম দিব, ইনকাম দিবে কীভাবে, যখন আপনি এই যে 2 বছর 3 বছর 4 বছর 5 বছর সিস্টেমে ছিলেন, আপনি যখন সফল হয়েছেন, আপনার একটা টিম হয়েছে, আপনি পৃথিবী থেকে একা গেছেন, আপনার টিম গেছে, আপনি নামে ব্যক্তিরা একা চলে গেছে, আর আপনার টিম রয়ে গেছে, ওনারা সাবান টুথপেস্ট ইউজ করবে কিনা, করবে, ওনারা বিজনেস করবে কিনা, ওনারা আর টিম তৈরি করবে কিনা, করবে। সো আপনি 2 বছর 3 বছর 4 বছর 5 বছর সিস্টেমে, অর্থাৎ কি একটা ফোকাস দিয়ে একটা বাড়ি তৈরি করলেন, ঠিক না? কত তারিখে 6 মাস হয়ে যায়, 1 বছর হয়ে যায়, কিন্তু বিল্ডিং করতে সময় লাগে, রাইট? ঠিক না, টাকা বেশি লাগে। সেখানে আপনি 3-4 বছরে কি বা 5 বছরে একটা বিল্ডিং করলেন, ওই বিল্ডিংটা যখন কমপ্লিট হবে আপনার কি ভাড়া আসবে কি আসবে না, আসবে, রাইট? এটি হচ্ছে কি বিজনেস, অর্থাৎ মৃত্যুর পর আপনার টিম থাকতে হবে, টিম না থাকলে আপনাকে কোম্পানি কোথা থেকে দিব, বোনাস কোথা থেকে ইনকাম দিবে, তো এটি হচ্ছে কি মানুষ মৃত্যুর পর ইনকাম দিবে। এই যে 3-4 বছর ওনারা কিন্তু টিম আছে 20,000, কারো টিমে 30,000-50,000 লোক আছে, ওনারা ওইভাবে তৈরি করে গেছেন, 3-4 বছর যদি পরিশ্রম করছেন, ওনারা ওইভাবে টিম তৈরি করে গেছেন, এবং ওনাদের মৃত্যুর পর প্রতি মাসে কি বোনাস দেয়, ঠিক আছে, 7-8 তারিখে, এমনকি কোম্পানি পর্যন্ত ওনাদের, যে আমরা 100 PP করি না, এটা কোম্পানি থেকে দিয়ে দেয়, কোম্পানি অনেকগুলো সুযোগ দিয়েছে। সো আজকে আমি এখানে যেহেতু কোম্পানির মোবাইলের সম্পর্কে কথা বলছি, কারণ এগুলো বেসিক ইনফরমেশন, কোম্পানির মোবাইল সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি, কিন্তু বেসিক ইনফরমেশন যখন কোনো ব্যক্তি আমাকে প্রশ্ন করে ওই সম্পর্কে আমি জানি না, ঠিক আছে, এই জন্য আমি এই জিনিসগুলো নোট করছি, এবং আমার টিমও যারা আসতেছে নতুন বিভিন্ন দেশ থেকে, তো এইগুলো কিন্তু আমি আগে লিস্ট করে রাখি, ঠিক আছে, জাস্ট কপি অ্যান্ড পেস্ট, ঠিক আছে, তাকে জানানোর জন্য, জানানোর দায়িত্ব তার, যার যার, ঠিক না, আমরা যারা অফলাইনে আছি, যারা নিজের আছে, যারা সিস্টেমে আসতে, ঠিক আছে। সো আজকে এখানে সমাপ্ত, সবাই ভালো থাকবেন, এবং আমাদের মিটিংয়ে আসবেন, জুম মিটিংয়ে থাকবেন, ঠিক আছে, কারণ আজকে এখানে আমার কোনো স্লাইড শো যদি দেখানো হইতো আরও কথা বলা যেত, তো আমরা এখানে কথা বলি বেসিক ইনফরমেশনগুলো দেওয়ার জন্য, যেমন এখানে উনি আসছেন আজকে, আমরা চাচ্ছি যে নতুনগুলো লোক, অর্থাৎ কি ডুপ্লিকেশন, আপনাকে যদি আবার আমরা এখানে নিয়ে আসবো, আপনি বলবেন, আপনি শিখবেন, আপনি আবার আরেকজনকে শিখতে হবে, রাইট? এটাই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখেন DXN এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম কিনা মানুষ যে তৈরি করে, এটা বাস্তব কিনা, কারণ সৌরভ বিল্লাল যে এক সময় সে নিজেও চিন্তা করে নাই যে সৌরভ এখানে প্ল্যাটফর্মে এসে হাজার লোকের সামনে, শত লোকের সামনে এখানে কথা বলবে, এরকম কখন চিন্তা করতে পারে নাই, কিন্তু DXN প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে সে ইনভাইট করার মাধ্যমে সে এখানে আসছে, আসার পর কি করতেছে, যেমন আপনারা আজকে কি নতুন, রাইট?